নারায়ণগঞ্জ থেকে সদ্য প্রত্যাহার হওয়া এসপি হারনু রশিদ নারায়ণগঞ্জে যোগ দেওয়ার আগে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টানা চার বছর এই দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে উঠে বিস্তর অভিযোগ ব্যবসায়ী শিল্পপতিদের জিম্মি করে টাকা আদায় জমি দখলে সহায়তা ও মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে ক্ষমতা দাপটে কোণঠাসা ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও টাকার জন্য তার জিম্মি ফাঁদে পড়েন খোদ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও গাজীপুর থেকে বদলি হওয়ার পর হারুনের নানা অপকর্মের বিষয়ে আলোচনায় আসে তবে কেউ মুখ খুলেননি ভয়ে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়ার পর তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয় এখন গাজীপুরের ভুক্তভোগীরাও মুখ খুলতে শুরু করেছেন দুই হাজার সালে মাওনার নয়নপুর বাজারে প্রায় একুশ শতাংশ জমির উপরে একটি মার্কেট দখল করেন এসপি হারুনের সহযোগীরা বিনিময়ে তিনি নেন বড় অঙ্কের টাকা এমন অভিযোগ করেছেন ওই মার্কেটের মালিক হাজি আমিনুল ইসলাম তিনি বলেন আমরা তিন ভাইয়ের নামে ওই মার্কেটটি ছিল প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তির কাছ থেকে চুয়াল্লিশ বাবা পরে সরকার ওই জমির শতাংশ নিয়ে যায় বাকি একুশ মার্কেটটি ছিল কিন্তু গত বছরের চৌঠা অক্টোবর জমির পূর্বের মালিকের ছেলে আমির হোসেন এস পি হারুন ও ডিবির সহযোগিতায় মার্কেটটি দখলে নিয়ে যায় অথচ জমির সব কিছুই ঠিকঠাক ছিল একদিন গভীর রাতে শহ পুলিশ ও ডিবি সদস্যদের উপস্থিতিতে বুলডেজার দিয়ে মার্কেটটি ভেঙে তারা দখলে নেয় এর আগে জমি ছেড়ে দেওয়ার জন্য ডিবি আমাদের বাসায় গিয়ে খারাপ আচরণ করেছিল হাজি আমিনুল ইসলাম বলেন তারা আমাদের অনেক ভয়ভীতি ও হুমকি দিয়েছিল এরপর এসপি অফিসে গিয়ে ডিবির ওসি আমির হোসেনের কাছে আমরা ঘটনাটি বুঝিয়ে বলি কিন্তু তিনিও আমাদেরকে সহযোগিতা না করে উল্টো মার্কেটটি ছেড়ে দেওয়ার কথা বলেন দুই সতেরো সালের চৌঠা নভেম্বর দুপুর একটা গাজীপুর পৌর সুপার মার্কেটের তলার মুক্ত সংবাদ পত্রিকার অফিস থেকে ডিবি পুলিশের সদস্যরা জোরপূর্বক টেনে হিসরে তুলে নিয়ে যায় পত্রিকাটির সম্পাদক প্রকাশক মোহাম্মদ সোহরাব হোসেনকে তিনি ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন যারা তুলে নিয়ে যাচ্ছিল তাদের জিজ্ঞাসা করেছিলেন কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে ডিবির সদস্যরা জবাব দেন এসপি হারুনের নির্দেশেই তাকে নেওয়া হচ্ছে সোহরাব বলেন আমাকে প্রথমে নেওয়া হয় গাজীপুরের ডিবি অফিসে সেখানে গিয়ে দেখি সাব রেজিস্ট্রার মনিরুল ইসলাম বসে আছেন যার বিরুদ্ধে ঘটনার কয়েকদিন আগে বিভিন্ন দুর্নীতি চিত্র তুলে ধরে আমার পত্রিকায় তথ্যভিত্তিক রিপোর্ট করেছিলাম আমার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলেন তৎকালীন ডিবির ইন্সপেক্টর আমির হোসেন আমাকে বলেন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি চালা চেয়েছি কিন্তু কখনোই ওই সাব রেজিস্ট্রি অফিসে আমি যাইনি ওই অফিসের আটটি সিসি ক্যামেরার ফুটেজ দেখলে সেটি নিশ্চিত হওয়া যেত কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি বরং আমাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে কোর্টি নিয়ে গারদখানায় আটকে রাখতে চেয়েছিলেন পরে সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে চাঁদাবাজির মামলা তৈরি করে আমাকে আদালতে তোলা হয় ওই মামলায় আমি সতেরো দিন জেলে ছিলাম ওই দিন আবার জেলগেট থেকে তুলে নিয়ে এসপি হারুনের কাছে আমাকে মুসলেখা দিতে হয় চার বছর আগে একশো কোটি টাকা মূল্যের একটি জমি জোরপূর্বক রেজিস্ট্রি করতে আর্থিক সুবিধা নিয়ে সহযোগিতা করেছেন এসপি হারুন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এই অভিযোগে তার বিরুদ্ধে জেলা যুগ্ম জজ আদালতে মামলা হয়েছিল দুই সতেরো সালের দশই মে ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা এই মামলা করেন পরে এসপি হারুন আদালতে মুসলেকা দিয়ে জামিন নেন এসপি হারুনের হয়ানির শিকার হয়েছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মাহতাব উদ্দিন বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজের রাজনৈতিক সমন্বয়ক হিসেবে কাজ করায় তখন থেকে হয়রানি করা হয় তার বিরুদ্ধে মিথ্যে মাদক মামলাও দেওয়া হয়েছিল এর নেপথ্যে ছিলেন সাবেক একজন এমপির পুত্র অনুসন্ধানে জানা যায় দুই হাজার সালের ছয় এপ্রিল গভীর রাতে মাওনা চৌরাস্তার পাশে মাহতাব উদ্দিনের বাড়িতে ডিবি পুলিশ গিয়ে হানা দেয় তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন তার নামে কোনো মামলা আছে কিনা আর কেনই বা তাকে নেওয়া হবে তখন ডিবির এক কর্মকর্তা বলেছিলেন এসপি হারুন নিয়ে যেতে বলেছেন এরপর ডিবির সদস্যরা গাজীপুর নেওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে উঠায় থাকে কিন্তু তারা গাজীপুরের রাস্তায় না নিয়ে মাওনা চৌরাস্তা দিয়ে অন্যদিকে ঘুরে জেলা ডিবি অফিসে নিয়ে গিয়ে একটি রুমে রাখে পরের দিন সকালে একটি কালো মাইক্রোতে তুলে শহরের বাইরে নির্জন একটি এলাকায় নিয়ে অন্তত পাঁচ ঘন্টা আটকে রেখেছিল বিকেলে মাহতাব উদ্দিনকে কোর্টের গারদখানায় নেওয়া হয় গারদখানার দায়িত্বরত কর্মকর্তা ডিবির কাছে মামলার ফরওয়ার্ডিং জানতে চান তখন ডিবির সদস্যরা বলেন উনার নামে কোনো মামলা নেই মামলা আসছে স্যার আমাদের কাছে রাখার জন্য বলেছে তখন ফরওয়ার্ডিং ছাড়া তাকে রাখতে রাজি হননি ওই কর্মকর্তা পরে ডিবির সদস্যরা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে ওই কর্মকর্তার কথা বলান এরপর মাহতাব উদ্দিনকে নিয়ে ওই কর্মকর্তার কক্ষে রাখেন এরপর বিকেলবেলা তাকে মাদক মামলায় আদালতে হাজির করা হয় মাহতাব উদ্দিন বলেন আমার সঙ্গে নাকি দুইশো পিস ইয়াবা আছে এমন মিথ্যা মামলায় অভিযোগ দিয়ে দিন জেল খাটায় আমাকে একদম বিনা অপরাধে আমাকে এই হয়রানি করেছে মাহবুব হোসেন নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে জিম্মি করে টাকা আদায় করেন এসপি হারুন নানা রকম ভয়ভীতি দেখিয়ে এক কোটি সাতান্ন লক্ষ টাকা আদায় ও অমানবিক নির্যাতন করেন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মাহতাব হোসেন নিজেই তিনি গাজীপুরের কালিয়াকই থানার শফিকুর বাজারের সাবেক ব্যবসায়ী নেতা ভয়াল ওই রাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন আমাকে মোবাইল ফোনে ডিবি অফিসের লোকজন পরিচয় দিয়ে কথা বলতে চায় এক ব্যক্তি আমি তাদের নাম ঠিকানা দিই ঠিকানা মতো এসে তারা আমাকে বলে এসপি হারুনুর রশিদের নির্দেশে আপনাকে গাজীপুরে যেতে হবে তখন তারা আমাকে একটি গাড়িতে তুলে মৌচাক পার হওয়ার পর পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ মুখ বেঁধে ফেলে টের পেয়েছি আমি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজনকে আটক করা হয়েছিল তারপর আমাকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে এক পর্যায়ে আমাকে গাড়ির মধ্যে নির্যাতন শুরু করে বিধরক পেটাতে পেটাতে আমাকে তারা বলেন আপনার কোনো লোক নেই থাকলে আলোচনা করেন না হলে কলেমা পড়েন আপনাকে রক্ষা করতে পারবো না আমরা মেরে ফেলবো একটাই উপায় আছে দুই কোটি টাকা দিলে আপনি রক্ষা পেতে পারেন তখন গভীর রাতে আমার ভাইকে ফোন দিয়ে বলি আমাকে ধরে নিয়ে এসেছে এখন তারা টাকা চায় পারলে টাকার ব্যবস্থা করে আমাকে বাঁচা এরপর তারা আমাকে নিয়ে আসে কড্ডা সেখানে দেখি ইন্সপেক্টর বাচ্চু তিনিও আমাকে খুব মারধর করেন তারপর সেখান থেকে নিয়ে যায় এসপি হারুনের ঘনিষ্ঠ জসিমের বাড়িতে ততক্ষণে তার আমার ভাইয়ের কাছ থেকে চার লাখ টাকা নিয়ে গেছে আমার কাছে ছিল আরও নগদ সত্তর হাজার ও বিশ লাখ এবং সাড়ে আঠারো লাখ টাকার দুটি চেক সেগুলো তারা নিয়ে বলেন পরের দিন সকালে আরও টাকা দিতে হবে এছাড়াও পুলিশের সামনে জসিম বলে দশ শতাংশ জমি রেজিস্ট্রি করে দিতে হবে আমি দিতে রাজি না হলে তারা আমাকে ভয়ভীতি দেখায় পরে চার শতাংশ জমি দেওয়ার কথা বলে আমাকে ছেড়ে দেয় তারা পরের দিন অস্ত্রশস্ত্র সহ দশ থেকে বারো জন পুলিশ ও জসিম আমার বাড়িতে গিয়ে হাজির হয় আমার কাছ থেকে নেয়া চেক দিয়ে টাকা তুলে নিতে বলে এভাবে দুটি চেকের মাধ্যমে আমি সাড়ে আটত্রিশ লক্ষ টাকা তুলে দেই এর কয়েকদিন পর তারা অস্ত্রের মুখে আমার মেয়ে ও আমাকে তুলে নিয়ে চার শতক জমি রেজিস্ট্রি করে নিয়ে যায় সব মিলে তারা আমার কাছ থেকে বিভিন্ন সময় এক কোটি সাতান্ন লক্ষ টাকা নিয়ে গেছে আর সব কিছুই এসপি হারুনির নির্দেশেই করেছে তারা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম